আমার ঘরের মতো তোমরা এরকম কারা কারা আছো যাদের ঘরে সকালে আলুর পরোটা হয় ব্রেকফাস্টে আমাদের ঘরে তো আমার হাজব্যান্ড ছাড়া সবাই আলু পরোটা খেতে পছন্দ করে কারণ ও সকাল সকাল তেলে একদম খায় না তার সাথে আমি প্রিপেয়ার করছি আজকে অনেক দিন পর আলুর পরোটার সাথে তিখি টমাটার কি চাটনি তো এটা আমার ঘরে সবাই ভালোবাসে আজকে আমি সময় ছিল না বলে তাই আলুটাকে ভাজে নিই কাঁচা আলু মানে বানিয়েছি এটাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখিয়ে আর বেশি করে আলু নিয়ে দেখো আমি লুইটাতে ভরে দিলাম আর আমি কিন্তু ময়দা একদম ইউজ করি না আটা দিয়েই বানাই আলুর পরোটা তো দেখো একদিকে আলু পরোটা হচ্ছে আর এদিকে ঝাল চাটনির প্রিপারেশনটা করছি এটা রেসিপিটা যদি তোমরা চাও তাহলে আমার ডেইলি ব্লগ চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো আর সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবার প্রথম আলুর পরোটা বানিয়ে চাটনি দিয়ে বরকে দিলাম তারপর ভাইকে দিলাম প্রীতকে দিলাম ভাই আর আমার বড় ছেলে ডাইহাট ফ্রেন্ড আলু পরোটা মানে দুনিয়ার সবচেয়ে বেস্ট আর টেস্টি খাওয়া তো আমার একটু শরীরটা খারাপ ছিল তো বর একটু মাথা টিপে দিল আর তারপরে বনু চা বানি নিয়ে আসলো তো এখন দেখো আমরাও সবাই আলুর পরোটা খাচ্ছি আর এখন মা ফাইনালি আজকে গুছাচ্ছে মার শকেজ মার ভালো শাড়ির কালেকশানগুলো তো তোমরা যদি এগুলো দেখতে যাও তাহলে কমেন্ট করে জানিও তোমাদের সাথেও কি এরকম হয় যে কোনো জায়গায় যাওয়ার সময় কাপড় পাওয়া যায় না আর যখন গুছানো শুরু হয় তখন কাপড় আর শেষ হয় না আমাদের সাথে কিন্তু এরকম হয় ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিই